করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র থেকে আনা মডার্নার টিকা প্রয়োগ কর্মসূচি। সকাল থেকে রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। এ সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কিংবা SMS থাকা সত্ত্বেও টিকা পাওয়া সহ নানা রকমের অভিযোগ তাদের। এমনই টাকা দিয়ে টিকা ম্যানেজের অভিযোগ করেছেন অনেকে। রাজধানীর 47টি কেন্দ্র সহ দেশের 12 সিটি কর্পোরেশন এলাকায় মঙ্গলবার শুরু হয়েছে এই টিকা প্রয়োগ কর্মসূচি। ১২:৩০ পর্যন্ত দাঁড়ায় ছিলাম, তারপরে আর ওরা বন্ধ করে দিল, বললো আজকে আসতে। আজকে 8:30 দাঁড়াইছি, এখন পর্যন্ত লাইনেই আছে আর কি। গতকালকেও আসছিলাম, লাইনে দাঁড়াইছিলাম, টোকেন পাই নাই, ফেরত গেছি 1টার দিকে। আজকেও এসে দাঁড়াইছি, এখন কোনো দাঁড়াই আছি, কি হয় আল্লাহ মাবুদই জানে, আমি তো বলতে পারতেছি না। আমরা ফাইজারের টিকা স্যার আমরা যাইতে পারবো না, আমরা মডার্নের টিকা দিলে আমরা যাইতে পারবো না, আমরা ফাইজার টিকা দিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, টিকা নিতে আসা মানুষ কি ধরনের অভিযোগ করছেন আর কর্তৃপক্ষ কি বলছে? শারমিন, সকাল থেকে এখানে আসলে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে যে টিকা প্রদান যে কার্যক্রম, এটা কিন্তু একদম অজারক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে কিছুক্ষণ আগে এই সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের পরিচালক খলিল রহমান যেটি জানালেন যে এখানে শুধুমাত্র মডার্নার টিকাটা দেওয়া হবে, ফাইজারের টিকা কিন্তু শেষ হয়ে গেছে, এবং যারা সৌদি প্রবাসী তারা কিন্তু অধিকাংশই, এবং যারা আসলে সৌদি প্রবাসী বিশেষ করে তারা কিন্তু এখানে ফাইজারের টিকাটা নিতে আসছেন। তারা 10 তারিখে এই ফাইজারের টিকার মেসেজ পেয়েছেন কিন্তু এখানে এসে টিকা পাচ্ছে না। কিছুক্ষণ আগে কিন্তু বেশ অজারক পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এখনও শ্রমিকদের আন্দোলন চলছে। আমি কথা বলবো একজন শ্রমিকের সাথে, আসলে কি ধরনের সমস্যা পড়ছে? 14 তারিখ এক SMS আইসে, 14 তারিখ SMS আইসি, তারপর আমার ছুটির মেয়াদ আছে দেখেন 30 তারিখ, 7 মার্চ 2021 পর্যন্ত। আজকে যদি আমি এই টিকাটা মারতে না পারি আমার যাওয়া লাগবে না, কারণ এটা 14 দিন পর আউটব্রেক হয়, এটা গ্রহণ করবে ফাইজারের টিকা। আচ্ছা, কখন আসছেন আপনি? আমি আসছি কালকে সন্ধ্যায় কক্সবাজার থেকে রওনা দিছি, এখনো পর্যন্ত কিছু কাই নাই, এখানে দাঁড়াইছি ঘুরে ঘুরে এখান পর্যন্ত আসছি। কিন্তু যাদের SMS এরকম SMS আসে নাই, এরা কিন্তু টিকা মেরে চলে গেছে, এরা কিন্তু টিকা মেরে চলে গেছে। যাদের SMS আসে এরা মারতে পারে নাই। আচ্ছা আচ্ছা, কি মানে অন্যরা টিকা পাইলো কি হবে? অন্যরা টাকা দিয়ে দিয়ে মেরে দিয়ে চলে গেছে, যারা লাইন দাঁড়ায় আছে তারা দাঁড়াই আছে, টাকা দিয়ে অন্য বাসে মানে চলে গেছে। এখন বলছে যে আমাদের টিকা শেষ হয়ে গেছে, তা আমরা বলতেছি যে আমাদের যে ডেটটা দিয়েছেন, মেসেজটা দিয়েছেন, তা আমরা এখন কি করব? কোনো উত্তর নাই আসলে। শারমিন, এর উত্তর কিন্তু আসলে কেউ পাচ্ছে না যে ফাইজারের টিকাটা শেষ হয়ে গেল এবং তারা মেসেজ পেয়েছে এবং এখন টিকা নিতে পারছে না। তারা আসলে এক ধরনের হতাশা প্রকাশ করছেন, তারা হয়তো কিছুদিনের মধ্যেই সৌদি যাবেন তাদের প্রবাসের যে কর্ম রয়েছে সেটি ফিরে পাওয়ার জন্য, কিন্তু এই টিকা নিতে না পারলে তারা কিন্তু ফিরে যেতে পারবেন না। এবং শুধুমাত্র মডার্নার টিকাটা এখান থেকে দেওয়া হচ্ছে, যেহেতু ফাইজারের টিকা সৌদি আরব সরকার অনুমোদন করছে, তাই মডার্নার টিকা নিয়ে যদি তারা যায় তাহলে সে কিন্তু তারা কিন্তু আসলে সৌদি প্রবেশ করতে পারবে না। তো ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক।